একজন ইমানদারের আমলের সবচেয়ে বড় মৌসুম সবচেয়ে বড় সিজন আমল এবং ইবাদতের ভরা বসন্ত হলো রমাদানুল করিম যেটা আমাদের দোরগোড়ায় উপস্থিত প্রায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমাদানুল করিমের সকল আমলগুলোকে গুরুত্বের সাথে ইখলাসের সাথে নিষ্ঠার সাথে সুন্দর এবং শুদ্ধভাবে পরিপূর্ণভাবে সম্পাদন করার তৌফিক দান করুন রমাদান মাস হলো 11 মাসের আমলের ঘাটতি পুষিয়ে নেয়ার মাস বছর জুড়ে আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয় সে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে তওবা করে ক্ষমা করে নেওয়ার ক্ষমা করিয়ে নেওয়ার মাস এই মোক্ষম সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে এই মাস উপলক্ষে এই মাসের বিশেষ কিছু আমল আছে বিশেষ কিছু করণীয় বর্জনীয় বিষয় আছে যেগুলো সম্পূর্ণ স্পেশাল সম্পূর্ণ বিশেষ রমাদান মাসের জন্য আজ আমরা সেরকম কিছু আমলের কথা সেরকম কিছু করণীয় সেরকম কিছু বর্জনীয় বিষয়ের কথা জানব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ রমাদান উপলক্ষে কোরআন এবং হাদিস ঘেটে আমরা 24টি আমল বের করেছি 24টি করণীয় কর্মসূচি আমরা বের করেছি যেগুলো এই মাসকে কেন্দ্র করে একজন ইমানদার একজন মুসলমানের করা উচিত তাহলে এই মাসটি আমাদের হবে এই মাসটি আমাদের অর্জনের মাস হবে এই মাসটি আমাদের অ্যাচিভমেন্টের মাস হবে এই মাসটিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ রমাদান মাসের সর্বপ্রথম যে আমলটির কথা বলতে চাই সেটি রমাদানের ঠিক আগ মুহূর্তে আমাদেরকে করতে হবে আর সেটি হলো রমজান মাসের চাঁদ তালাশ করতে হবে শাবানের শেষ দিবসে শাবানের শেষ দিবসের সূর্য অস্ত যাওয়ার সময় আমরা পশ্চিম আকাশে রমজান মাসের চাঁদ তালাশ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমো লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করো অতএব রমজান মাসের ইবাদত এবং আমল করার প্রয়োজনে আমাদেরকে রমাদানের চাঁদ তালাশ করতে হবে শাবানের শেষের দিনে এই আমলটি আমাদের সমাজ থেকে অনেকটা বিলুপ্তির দিকে বলা যেতে পারে আমরা জাতীয় চাঁদ দেখা কমিটির উপর দায়িত্ব দিয়ে আমরা নিজেদের চাঁদ দেখার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছি না অথচ চাঁদ দেখা এটা ফরজে কেফায়া সমাজের কিছু মানুষও যদি না দেখে তাহলে সবাই গুনাহগার হবে আর যদি চাঁদ দেখে কেউ তাহলে সেক্ষেত্রে চাঁদ দেখতে পাওয়ার একটা দোয়া আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আর সে দোয়াটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম অর্থাৎ হে আল্লাহ এই চাঁদ এই মাসটিকে আপনি আমাদের জন্য বরকতের ইমানের মাস হিসাবে কবুল করুন অর্থাৎ এই মাসে আমরা যেন ইমানের সাথে বরকতের সাথে কাটাতে পারি এবং শান্তি এবং সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি এবং নাজাতের মাস নিরাপত্তার মাস হিসেবে যেন আমরা কাটাতে পারি সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তাহলে রমাদান উপলক্ষে আমরা রমাদান মাসের চাঁদ দেখার চেষ্টা করব শাবানের শেষ দিবসে সেটা আমরা প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করি যার যার জায়গা থেকে চাঁদ যদি দেখতে নাও পাই চেষ্টা করার কারণে ইনশাআল্লাহ একটা সুন্নাহ জিন্দা করা একটা আমলের প্রচেষ্টা করার কারণে আমাদের আমলনামাতে নেকি লেখা হবে অতএব শাবানের শেষ দিবসে আমরা রমাদান মাসের চাঁদ তালাশ করব তো ইনশাআল্লাহ আমরা সবাই আজকাল চাঁদ তালাশ করি কিন্তু সেটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথচ চাঁদ তালাশ করা উচিত আকাশে আমরা যদি সবাই অলস বসে থাকি তাহলে সেক্ষেত্রে চাঁদ দেখা কমিটি তারা কোত্থেকে ঘোষণা করবে অতএব আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে চাঁদ দেখার চেষ্টাটা করতে হবে আমরা অতিরিক্ত এ জাতীয় প্রতিষ্ঠান নির্ভর হয়ে যাচ্ছি যা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না এই জন্য প্রতিটা মানুষকে প্রতিটা এলাকাতে বিশেষ করে উন্মুক্ত মাঠে কিছু মানুষ অন্তত প্রতিটা মানুষ না পারলেও কিছু মানুষ অন্তত পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করতে হবে এটা রমাদানের প্রয়োজনে রমাদানের আমল করবার প্রয়োজনে তাহলে প্রথম আমরা আমল পেয়ে গেলাম রমাদান উপলক্ষে রমাদানের চাঁদ তালাশ করতে হবে নাম্বার দুই রমাদান মাসের সবচেয়ে বড় আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দিনের বেলা রোজা রাখা সকল প্রাপ্ত বয়স্ক
সুস্থ সুস্থ বিবেক সম্পন্ন নারী এবং পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল ইমানদার প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য রমাদানে দিনের বেলা সিয়াম রাখাটাকে ফরজ করেছেন আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের পূর্ববর্তী জাতিদের প্রতি যেমন সিয়াম ফরজ করা হয়েছিল ঠিক একইভাবে তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো তাহলে রমাদান মাসের সবচেয়ে বড় আমলই হলো এটি যে রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ সবল রেখেছেন ঈমান যাদের মধ্যে আছে সেই মানুষগুলো প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই তাদেরকে রোজা রাখতে হবে এটা ফরজে আইন এবং ইসলামের অন্যতম একটা স্তম্ভ মেইন পাঁচটা কাজের একটা কাজ অতএব এটি হবে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সিয়াম সাধনা করা নাম্বার তিন রমাদান উপলক্ষে রাতের বেলায় তারাবির সালাত আদায় করা কিয়াম করা রাতে সালাত আদায় করা দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে ঈমানের সাথে ইখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এই জন্য রমাদান মাসে একজন ঈমানদার তারাবির নামাজ পড়বেন তবে তারাবির নামাজ পড়াটা এটা আমাদের জন্য রোজা রাখার মতো এরকম ফরজ করা হয় নাই এটা সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সাহাবায়ে কেরাম জামাতের সাথে গুরুত্বের সাথে এই তারাবির নামাজ আদায় করেছেন অতএব তারাবির নামাজ আমাদেরকে আদায় করতে হবে এটা রমজানের একটা বড় আমল তারাবির নামাজ আদায়ের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে খুব বেশি মাত্রাতিরিক্ত তাড়াহুড়া যেন না হয় তাড়াহুড়া যদি হয় হাফেজ সাহেবের তেলাওয়াত যদি আমরা না বুঝি কোনো কিছু অতিরিক্ত যদি হুলস্থুল করা হয় তাহলে সেক্ষেত্রে সেই তারাবি কখনো আল্লাহর কাছে আমাদেরকে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে সামিল করবে না এটা আমাদেরকে উপযুক্ত সওয়াবের উপযুক্ত করবে না এই জন্য তারাবি হতে হবে মিডিয়াম পর্যায়ে কমপক্ষে যত আস্তে যত ধীরে হতে পারে সেটা ততই ভালো তাড়াহুড়ো কোনো অবস্থাতে করা যাবে না তাহলে তৃতীয় আমল পেয়ে গেলাম রমজান মাসে তারাবির নামাজ পড়া যদি কোনো কারণে কেউ কোনোদিন তারাবি নামাজ পড়তে না পারেন তাহলেও তাকে রোজা রাখতে হবে এবং তার রোজা হয়ে যাবে তারাবি পড়তে পারি নাই সেই অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ নাই কারণ রোজা রাখাটা ফরজ আর তারাবির নামাজ পড়াটা হলো সুন্নাত চার নম্বর আমল হলো রমজানের রোজা রাখার জন্য সাহারি খাওয়া এবং সাহারিটা একটু দেরিতে খাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ তোমরা সাহারি খাও কারণ সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে সাহারির খাবারের মধ্যে কল্যাণ রাখা আছে এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে আত্মিকভাবে শারীরিকভাবে নানা দিক থেকে এই জন্য খুব বেশি খেতে ইচ্ছা না করলেও সাহারিতে কিছু একটা অন্তত খাওয়া এটা সুন্নাহ এবং সাহারি খেতে হয় একটু দেরিতে একটু বিলম্বে শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষের দিকে সাহারি খাওয়ার জন্য আমাদের উদ্বুদ্ধ করে বলেছেন এই উম্মত অর্থাৎ মুসলমানরা ততদিন পর্যন্ত কল্যাণের অধিকারী হবে কল্যাণের মধ্যে থাকতে পারবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে সাহারি দেরিতে করার মানে কি এর মানে হলো আজানের ফজরের ওয়াক্ত যে হবে নামাজের তার মিনিমাম 20-25 মিনিট আগে সাহারি খাওয়া শেষ করা এটা হলো সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর 50টি আয়াত তেলাওয়াত করার মতো সময় রাখতেন তার মানে এই পরিমাণ গ্যাপ দিতেন যাতে 50 আয়াত তেলাওয়াত করা যায় আমরা অনেকে শেষ ওয়াক্তে সাহারি খাওয়া সুন্নত এটার মানে বুঝছি যে একেবারে মুয়াজ্জিন আজান দিবে ঠিক তার কয়েক সেকেন্ড আগে খাবার শেষ করা এটা বোধহয় সুন্নত এটা ভুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে শেষ মুহূর্ত বলতে আজান দেয় ততক্ষণ পর্যন্ত খেতেন না বরং তার যথেষ্ট আগে খাবার তিনি খাওয়া শেষ করতেন যদিও ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি খেতে পারেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো যে আপনি কমপক্ষে ওয়াক্ত হওয়ার আগে 50 আয়াত তেলাওয়াত করার মতো সময় গ্যাপ রেখে তারপরে খাবেন অনেক মুরব্বীরা আছেন এখনও রাত 12টা 1টার দিকে সাহারি খেয়ে ফেলেন এটা সুন্নাহ নয় সুন্নাহ হলো দেরিতে অর্থাৎ ভোর রাতে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে সাহারি খাওয়া এটা সুন্নাহ পাঁচ নম্বর আমল হলো ইফতার করা এবং সেই ইফতার তাড়াতাড়ি করা
ইফতার করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তাড়াতাড়ি ইফতার করা এটাও তার সুন্নাত আমরা অনেকে ইফতার করি একটু দেরিতে আজান হয়ে গেছে ওয়াক্ত হয়ে গেছে তারপর অনেকে ইফতার করে না যা আরো সতর্ক হই আরো বেশি সময় বসে থাকি এবং সময় হওয়ার পর ইফতার করলে আমরা অনেকে বলি যে সারা দিন রোজা রেখেছো সহ্য করতে পারলা এখনো তো তাড়াহুড়া কি আছে আর দুই চার মিনিট 10 মিনিট সহ্য করো আপনার যদি ওয়াক্ত হয়ে যায় আপনি নিশ্চিত হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আর সাহারি ইফতার করতে আর দেরি করার কোনো প্রয়োজন নাই ইফতার বিলম্বে করা বিশেষ করে চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পরে ইফতার করা এটা শিয়াদের একটা আমল এটা অন্যান্য অনেক পথভ্রষ্ট মানুষদের আমল আহলে সুন্নাল জামাতের সকল উলামায়ে কেরাম ইফতার তাড়াতাড়ি করাটাকে সুন্নাহ মনে করেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মত ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারটা সময় হওয়ার পর দেরি করবে না এবং সাহরিটা দেরি করে খাবে তাহলে সময় মতো ইফতার করে ফেলা এটা হলো 5 নম্বরের সুন্নাত 6 নম্বরের সুন্নাত হলো ইফতারে সম্ভব হলে কাঁচা খেজুর খাওয়া কাঁচা খেজুর না পাওয়া গেলে সাধারণ খেজুর দিয়ে ইফতার করা আর সাহরিতে বিশেষ করে খেজুর খাওয়া ইফতারিতে খেজুর খাওয়া এটা তো আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা পাকা আধা কাঁচা খেজুর খাওয়া পছন্দ করতেন ইফতারে সেটা আমরা না পাইলে কমপক্ষে খেজুর দিয়ে আমরা ইফতার করব এটা আমরা জানি আলহামদুলিল্লাহ কিন্তু সাহরিতে যে খেজুর খেতে হয় এটা আমরা অনেকে জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিআমা সাহুরুল মুমিনি আত-তামার ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি কি খেজুর এইজন্য আপনি সাহরিতে ভাত তরকারি যাই খান না খান আপনি অন্তত একটা খেজুর হলো খাওয়ার চেষ্টা করবেন খেজুরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি আছে আলহামদুলিল্লাহ আজকাল আমাদের দেশেও খেজুর বিভিন্ন জায়গা উৎপাদন শুরু হয়ে গেছে এই খেজুর প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকার কারণে সাহরিতে এবং ইফতারিতে যদি মানুষ সাহরি খায় খেজুর খায় তাহলে তার সিয়াম পালন করাটা রোজা রাখাটা নানা দিক থেকে সহজ হয় এবং তার শরীরে খাদ্যের অভাব মোচনে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে এজন্য সাহরিতে খেজুর খাওয়া এই আমলটা আমরা অনেকে জানিও না এবং আমলও করি না এই আমলটা আমরা জিন্দা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে 6 নম্বরের আমল হলো রমাদান মাসের সাহরিতে ইফতারিতে খেজুর খাওয়া এবং সাহরিতে বিশেষ করে খেজুর খাওয়া এবং সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতপূর্ণ হাদিসও আছে যে সবচেয়ে উত্তম সাহরি ইমানদারের খেজুর 7 নম্বরের আমল হলো রমাদান উপলক্ষে দোয়া করা রমাদান মাসের একেবারে বিশেষ কয়েকটা আমলের একটা হলো এটা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে তার মানে এই পুরো দিন ব্যাপী সে যদি রোজা রাখা অবস্থায় দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেন এজন্য রোজা অবস্থায় আপনি কাজ করছেন ডিউটি করছেন মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজ করছেন রান্নাবাড়া করছেন আমরা কলকারখানাতে কাজ করছি অথবা রাস্তাঘাটে হাঁটাচলা করছি যে যে অবস্থায় আসি না কেন আমরা রোজা অবস্থাতে আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করব দোয়া পেশ করব বিশেষ করে ইফতারের আগ মুহূর্তের দোয়া এটা আরো বেশি দোয়া কবুল হয় কারণ কোন কোন হাদিসে ইফতারের আগ মুহূর্তে দোয়া করার কথা বলা হয়েছে এজন্য একজন রোজাদার গোটা রমজান মাস জুড়ে প্রতিদিন রোজা রেখে আল্লাহর কাছে তার মনের চাওয়াগুলো পেশ করবে দোয়া করার জন্য সব সময় বসে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা জরুরি না আপনি হাঁটাচলা করতে করতে বসে বসে শুয়ে শুয়ে এমনকি মনে মনে আল্লাহর সাথে কথা বলতে পারেন আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করতে পারেন নিবেদনগুলো পেশ করতে পারেন এর মাধ্যমেও আপনার দোয়া ইনশাআল্লাহ হবে এবং কবুল হবে তাহলে 7 নম্বর আমল হলো রমজান মাসে প্রচুর পরিমাণে বিশেষ করে দিনের বেলা রোজা রাখা অবস্থায় দোয়া করতে থাকা 8 নম্বর আমল হলো গুনাহ পরিহার করা এটা রমজানের অনেক বড় আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাহ আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি রমাদান মাসে রোজা রেখে মিথ্যা কথা ছাড়ে না মিথ্যা কথা বলা বন্ধ করে না এই ব্যক্তির রমজান মাসে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই তার উপবাস থাকাতে আল্লাহর কোনো লাভ নাই অর্থাৎ তার রোজাটা অর্থবহ হবে সার্থক হবে এটা তার জন্য উপকারী হবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারে এবং মিথ্যা কাজ ছাড়তে পারে প্রতারণা ছাড়তে পারে দুই নম্বরই ছাড়তে পারে সততা অবলম্বন করতে পারে তাহলেই তার রোজা সার্থক হবে এই জন্য রমজান মাসে অন্তত বিশেষভাবে অন্য সময় তো বটেই রমজান মাসে স্পেশালি একজন ইমানদার একজন রোজাদার মানুষ তিনি গুনাহের কাজ করবেন না রোজা কিন্তু আমাদেরকে এই ট্রেনিংটা সব সময় দেয় রোজা
এটা মূলত সিয়াম শব্দ সেখান থেকে এসেছে সেখান থেকে আমরা বলি রোজা আমাদের এই অঞ্চলে মূল শব্দটা সিয়াম বা সোম এই সোম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা কোথা থেকে পান এবং আহার থেকে যে পানি অন্য সময় খাওয়া হালাল রমাদান মাসে সিয়াম রেখে এটা খাওয়া আমাদের জন্য হারাম তো আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে হালাল খাবার পর্যন্ত খাওয়াটাকে দিনের বেলা হারাম করেছেন সেখানে হারাম কাজ করাটা কত জঘন্য হারাম হবে এজন্য ঈমানদার রমাদান মাসে সততা আর চর্চা করবে সিয়ামের উদ্দেশ্যই হলো যাতে আমরা তাকওয়া চর্চা করতে পারি সিয়াম আমাদেরকে কিন্তু বার্তা দেয় যে দেখো তুমি দিনের বেলায় তোমার হালাল টাকায় কেনা পানি হালাল টাকায় কেনা খাবার তোমার সামনে আছে পেটে ক্ষুধা আছে পিপাসাও আছে এরপরও তুমি সে খাবার সে পানি পান করছো না কারণ আল্লাহ নিষেধ করেছেন বাস এই একটি চেতনা তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমার মধ্যে থাকতে হবে এটাই হলো তাকওয়া যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেজন্য এই পথে যাব না আল্লাহ তাআলা হারাম করেছেন সেজন্য ওই কাজটা করব না আমার করার প্রয়োজন আছে করার সুযোগ আছে তারপরও করব না কারণ আল্লাহ নিষেধ করেছেন রোজাদার ব্যক্তি রোজা রেখে তিনি একান্ত গোপনে একাকীও পানি খায় না কোনো কিছু খায় না কেন কারণ তিনি জানেন এই রোজাটা তিনি আল্লাহর জন্য রেখেছেন সে আল্লাহ দেখছেন অতএব সিয়ামের এই চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করে সামগ্রিক জীবনে যেন আমরা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে হারাম থেকে বেঁচে থাকি এটাই হলো সিয়ামের মূল উদ্দেশ্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করা হয়েছে সেভাবে উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো গুনাহ ছাড়ার চর্চা যাতে করতে পারো এই উদ্দেশ্যে সিয়াম দেওয়া হয়েছে কারণ সিয়াম আমাদেরকে কিভাবে গুনাহ ছাড়ার ট্রেনিং দেয় সেটা আমি বললাম যে পানি আছে আমার পিপাসাও আছে আমি পান করছি না কারণ আল্লাহর নিষেধ আছে অতএব এখান থেকে আমি ট্রেনিং পাচ্ছি যে আমার জীবনের সব ক্ষেত্রে কোনো হারাম কাজ করার সুযোগ আছে একান্তে মোবাইলে হারাম জিনিস দেখার সুযোগ আছে মনে চাচ্ছেও কিন্তু আমি করব না কারণ আল্লাহ সেটা হারাম করেছেন সিয়াম সে শিক্ষাটা আমাদেরকে দেয় বিধায় সেই চর্চাটা গোটা রমজান ব্যাপী হতে হবে রমাদানে কোনো গুনাহ করা যাবে না অতএব আট নম্বরের আমল হলো এটি যে রমাদান মাসে আমরা বিশেষভাবে মিথ্যা প্রতারণা এবং যে কোনো গুনাহ যত রকম গুনাহ আছে চোখের গুনাহ কানের গুনাহ না আমাদের মুখের গুনাহ যত রকমের গুনাহ আছে সমস্ত হারাম কাজগুলো আমরা বর্জন করে চলব নয় নম্বর বিশেষভাবে একটা গুনাহ আমাদেরকে পরিহার করতে হবে তা হলো মিথ্যা যেটা একটু আগে বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াদা আকাউলা যুরি ওয়াল আমাল বিহ যে ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ ছাড়লো না ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তুআমাহু ওয়া শারাবা তাহলে সে রোজা রেখে খাইলো না পান করলো না এটাতে আল্লাহর কোনো প্রয়োজন বা ঠেকা পড়ে নাই অতএব একটা বিশেষ গুনাহ রমজান মাসে কোনো অবস্থাতেই করা যাবে না সেটা হলো মিথ্যা মিথ্যা ছাড়ার ট্রেনিং রমজানে আমাদেরকে নিতে হবে সারা বছর যাতে আমরা সত্যবাদী তার চর্চা করতে পারি এটা হলো রমজানের স্পেশাল আমল দশ নম্বর আমল হলো রমাদান উপলক্ষে ঝগড়াঝাটি এটা পরিহার করতে হবে অন্য সময় তো বাদ দেব রমজান মাসে বিশেষভাবে ঝগড়াঝাটি করা যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি রমজান মাসে রোজা রাখে কারোর সাথে তার কথা কাটাকাটি তৈরি হয় কেউ যদি তার সাথে ঝগড়া করা শুরু করে সে যেন ওই ব্যক্তিকে বলে দেয় ইন্নি সায়েম ভাই তোমার এই ঝগড়ার জবাব আমি দিতে পারি তোমার এই ঝগড়ার জবাবে বহুত কিছু বলার আছে আমার কিন্তু আমি রোজাদার আমি রোজাদার সেজন্য আমি তোমাকে কিছু বলতে পারলাম না সেখান থেকে সে সবর করে সরে যাবে রোজাদার সে কারোর সাথে ঝগড়া লিপ্ত হবে না অতএব এটি হলো বিশেষভাবে পরিহার্য বিষয় রমজান উপলক্ষে আমাদেরকে পরিত্যাগ করতে হবে যে আমরা ঝগড়া করব না দশ নম্বর আমল এগারো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানফাত্তারা সোয়েমান যদি কোনো ব্যক্তি কাউকে কোনো রোজাদারকে ইফতার করায় কান আলহ মিথল আজিরিহি মিন গাইরি আইয়ুন কাসা মিন আজিরিহি সেই আ তাহলে রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাইছে তারটা তো তিনি পাবেনই অতিরিক্ত হিসাবে যে আল্লাহর বান্দা কাউকে ইফতার করাইছে আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন আপনি রমজানে ৩০টা রোজা রাখতে পারেন এর বেশি রাখার সুযোগ আছে রমজান মাসে ৩০ দিনে ৬০টা রোজা রাখা যাবে পিচি পোলা প্যান রাখে দিনে দুইটা তিনটা করে রাখে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ রমজানে ৩০টা বেশি রোজা রাখার সুযোগ
কিন্তু আমরা যদি চাই রমজানে আমি 60টা রোজার সওয়াব আমলনামায় লেখাবো সেই সুযোগ আছে আমি যদি চাই 60 কেন কয়েকশো রোজার সওয়াব এর যে বিনিময় এটা আমার আমলনামায় অ্যাকাউন্টে জমা করাবো সেই সুযোগ আছে আর সেটা হলো কাউকে ইফতার করানোর মাধ্যমে আপনি কোন একজন রোজাদারকে ইফতার করালেন বিশেষ করে আপনার আশেপাশে অনেক গরিব অভাবী মানুষ আছে আপনি তাদের বাসা রমজান ইফতারের জন্য কিছু খাবার কিনে পাঠিয়ে দিলেন সারা মাসের জন্য অথবা একদিনের জন্য আপনি ইফতার পাঠিয়ে দিলেন অথবা একজন রোজাদারকে ডেকে এনে আপনি ইফতার করালেন তাহলে আপনার রোজাটা কবুল হবে কি হবে না আল্লাহ তাআলা ভালো জানেন কিন্তু ওই আল্লাহর বান্দাকে যে আপনি ইফতার করালেন আপনি একটি পূর্ণাঙ্গ রোজা আদায় করার সওয়াব আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন বিশেষ করে শহর অঞ্চলে আপনার রাস্তাঘাটে ইফতারের সময় মানুষ অনেক ভিড়ের মধ্যে জ্যামের মধ্যে আটকা পড়ে চাইলেই আমরা খুব অল্প পয়সা খরচ করে বিপুল পরিমাণ সওয়াবের ভাগিদার হতে পারি গাড়ি থেকে নেমে ইফতার কেনাও হয় না হয়তো তারা আটকা পড়ে গেছেন আপনি সিগন্যালে দাঁড়িয়ে আপনি যদি একটু পানির বোতল আর একটি করে খেজুর অফার করেন এবং দুই চার দশজন মানুষকে দেন কয় টাকা খরচ হবে কিন্তু বিপুল পরিমাণ সওয়াব পাওয়ার সুযোগ আছে আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় অনেক মানুষ কষ্ট করে তারা মন মতো একটু বাচ্চাদেরকে ইফতার করাতে পারেন আপনি যদি পরিকল্পনা করেন আমি এবারের ইফতার আমার বাসার জন্য কিনব আশেপাশে গরিব কিছু ফ্যামিলিকে টার্গেট করে তাদের বাসায় আমার বাসা যারা কাজ করে তাদেরকে যারা কাজ করে না তাদেরকে আমি পুরো মাসের ইফতার কিনে দিব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাহলে এটা হলো রমজান মাসের স্পেশাল একটা আমল ১১ নম্বর আমল রোজাদারকে ইফতার করানো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ১২ নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা কোরআনে কারীমের তেলাওয়াত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজান মাসের পরিচয় দিতে গিয়েই আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান মাসটাই হলো এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআন অবতরণের জন্য এই মাসটাকে আল্লাহ নির্বাচন করেছেন অতএব এই মাসটির সাথে কোরআনের সম্পর্ক শুনিবি এইজন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন আমল ছিল সাহাবায়ে কেরামের আমল ছিল ইসলামের ইতিহাসের সোনালী যুগের পূর্বসূরি মনীষীদের আমল ছিল বেশি বেশি করে আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ রমজান মাসে আপনি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে শেষ করেন ভালো কোনো কারণে পড়তে শেষ করতে পারেন নাই পড়ে আপনি প্রতিদিন একটু একটু করে অন্তত পড়েন সারা বছর পারেন না অন্তত রমজান মাসে পড়েন শুধু তারাবিতে শুনেন সেটার উপর ভরসা করে বসে না থেকে একটু একটু করে কোরআন তেলাওয়াত শুরু করেন চেষ্টা করব না ইনশাআল্লাহ আপনি প্রতিদিন এক পৃষ্ঠা করে দুই পৃষ্ঠা করে অন্তত সুন্দর করে শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন এবং বুঝে বুঝে অর্থ সহকারে জানার চেষ্টা করেন কোরআনের দার্স এবং তাফসির মসজিদগুলোতে চালু করেন এবং সেগুলোতে আপনি বসেন আল্লাহ কি বলেছেন জানার চেষ্টা করেন কোরআন নাজিলের মাসে কোরআনের সান্নিধ্যে আমাদেরকে আসতে হবে এটা বিশেষ আমল রমজান মাসের ১২ নম্বর আমল ১৩ নম্বর আমল হলো কোরআনে কারিম শোনানো আমরা তেলাওয়াতটা সবাই করি কিন্তু শোনানোটা এই আমলটা আমরা অনেকেই করি না বা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে জিবরিলের সাথে কোরআন শোনাশুনি করতেন ফেরেশতা জিবরিল আসতেন তাকে তেলাওয়াত করে শোনাতেন তিনি তেলাওয়াত করে জিবরিলকে শোনাতেন তো এই যে কোরআনে কারিমের তেলাওয়াতের পাশাপাশি কাউকে শোনানো বা পরস্পর পরস্পরের সাথে শোনাশুনি করা এটাও রমজান মাসের একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে ১৩ নম্বর আমল হলো কোরআন শোনাশুনি করা ১৪ নম্বর রমজানের বিশেষ আমল হলো সাদাকা করা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন তিনি ছিলেন অত্যন্ত দানশীল মানুষ তার দানশীলতা তার বদান্যতা এই পরিমাণ থাকতো তার কাছে যে সমস্ত সম্পদ মানুষ এনে জমা দিতেন সেগুলো মানুষ মাঝে বন্টন করে তারপর তিনি বাসায় যেতেন একটি কয়েন বা একটি আপনার স্বর্ণ কিংবা রৌপ্য মুদ্র কিংবা একটা খেজুর কিংবা একটি খাবার তার কাছে আসার পর সেটাও বিতরণ করে শেষ না করে তিনি বাসায় যেতেন না এইভাবে মানুষকে দিতেন বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব বিজয়ের পর অনেক অনেক সম্পদের অধিকারী হয়েছেন সেই সম্পদগুলো সব মানুষের মাঝে এইভাবে বন্টন করা শুরু করেছেন যে এসে যা বলেছে তাকে সেভাবে দিয়েছেন একশত ওট করে করে এক একজনকে দিয়েছেন অনেক বড় বড় ব্যক্তিদেরকে যাদের অনেক অবদান ছিল যুদ্ধে সে মানুষগুলোকে তারা দিয়েছেন এভাবে প্রত্যেকটা মানুষকে দিয়েছেন এমনকি বেদুইনরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর টানাটানি শুরু করতে লাগলো যে মোহাম্মদ আমাদেরকেও কিছু দাও এইভাবে তিনি দেওয়া শুরু করতেন তিনি কৃপণ ছিলেন না দুই হাতে দান করতেন তার বাসায় খুব বেশি খাবারের আয়োজন থাকতো না কিন্তু মানুষকে তিনি দুই হাতে দিতেন
আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দানশীল ছিলেন রমজান শুরু হলে তার সেই দানশীলতা হয়ে যেত মুক্ত বাতাসের মতো মুক্ত বাতাস যেরকম সব জায়গায় চলে যায় যে চায় তার ঘরেও প্রবেশ করে যে চায় না তার ঘরেও প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যে চায় তাকেও দিতেন যে চায় নাও তাকে দিতেন দুই হাতে তিনি দান করতেন তার অডেল সম্পদ ছিল না কিন্তু যা ছিল তিনি অকাতরে মানুষকে সেটা দিয়ে দিতেন তার কাছে মানুষ এসে জমা দিত সেগুলো বণ্টন করে দিতেন এইজন্য রমজান মাসের একটা বিশেষ আমল হলো দান সাদাকা করা এখন থেকে আমরা পরিকল্পনা করতে পারি যে আমরা রমজানে কাকে দান করব কাকে কি দেব আমার আত্মীয়স্বজন কে আছে না আছে আমরা তাদেরকে অকাতরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাইরা আমার রমজান মাসে বিশেষ করে আমাদের নিকট আত্মীয় যারা আছে তারা যেন ঠিকমতো সিয়াম পালন করতে পারে ঈদের আনন্দ করতে পারে গরিব মানুষগুলো আমরা তাদেরকে এখন থেকে পরিকল্পনা করে দান করার চেষ্টা করব রমজান মাসে যাকাত আমরা অনেকে দেই যদিও যাকাত রমজান মাসেই দিতে হবে এমন কোনো কথা নেই বরং আপনি যখন অর্থ সম্পদের মালিক হয়েছেন এক বছর যখন সেটা আপনার কাছে ছিল তখন যাকাত ফরজ হয়েছে আপনি তখন যাকাত দিবেন এটা হলো যাকাতের মূল বিষয় কেউ যদি যাকাত একটু দুই চার দশ দিন বিশ দিন এক মাস দেরি করে দেয় আদায় হয়ে যাবে আবার কেউ যদি দশ দিন বা দুই চার মাস আগে অগ্রিম দিয়ে দেয় হিসাবটা পরে অ্যাডজাস্ট করে তাতেও হয়ে যাবে মাসে কেউ যদি যাকাত দেয় যে রমজান মাস আমলের মাস সওয়াবের মাস সেজন্য আমি দিলাম দিতে পারেন কিন্তু রমজানেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই চাইলে আমরা সাধারণ দানও করতে পারি যাকাত দিতে পারি রমজান মাসে তাহলে চোদ্দ নম্বর আমল হলো দান সাদাকা করা পনেরো নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়া তাহাজ্জুদের নামাজ রমজান মাসে তাহাজ্জুদের নামাজ এবং ভোর রাতে দোয়া করা এটা রমজান মাসে একটা বিরাট সুযোগ সারা বছর আমরা ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাই না ভোর রাতে এটা দোয়া করার সুযোগ পাই না সারা দিন এবং রাত ২৪ ঘন্টার মধ্যে দোয়ার জন্য সবচেয়ে আদর্শ সময় আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে কাছে পাবেন আপনি ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন এবং তার বিপদ দূর করেন এই সুযোগটা আমরা লাভ করি তাহাজ্জুদের সময় ভোর রাতে সারা বছর আমরা পারি না কাজ কামের চাপ থাকে ডিউটি থাকে ব্যবসা বাণিজ্য থাকে রাতে দেরিতে শোয়ার বদভ্যাস আছে আমরা ফজর পড়তেই কষ্ট হয়ে যায় তাহাজ্জুদ পড়তে পারি না কিন্তু ভাইয়েরা আমার গোটা রমজান জুড়ে প্রতিদিন আপনি সাহারি খেতে উঠেন আপনি চাইলে কিন্তু সাহারির সময় আপনি দশটা মিনিট বের করে সুন্দর করে আপনার বাসার এক কোণে কেবলার দিকে ফিরে আপনি দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে আপনি পাঁচ মিনিট দোয়া করতে পারেন চোখের পানি ফেলতে পারেন মানুষের মধ্যে দোয়া আসে না তো আপনি আপনার বাড়ির ছাদে চলে যেতে পারেন মসজিদে মানুষ আজানের পরে আসবে আপনি আজানের ২০ মিনিট আগে চলে যেতে পারেন আপনি একটু নির্বিড়ে আল্লাহর সাথে কথা বলতে পারেন দোয়া করতে পারেন আমরা বড় হতভাগা আল্লাহর কাছে চাইতে জানি না এটা চাওয়ার মাস আসতেছে ভাই এবং চাওয়ার জন্য সবচেয়ে মোক্ষম সময় হলো সাহারির সময়টা আমরা অনেকে আজকাল দেখা যায় সাহারি পার্টি করি অনেকে সাহারি উপলক্ষে বিভিন্ন আয়োজন অনুষ্ঠান করে জাহালত এবং মূর্খতা কোনো জাতিকে যদি স্পর্শ করে তখন এই ধরনের কর্মকাণ্ড সেই এলাকাতে সেই সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে কত বড় হতভাগ্যের কাজ যে যখন আল্লাহ আলামিন ক্ষমার ঘোষণা করেন আল্লাহর কাছে দোয়া করতে হয় লাইট বন্ধ করে বরং চোখের পানি ফেলার সময় তখন আমাদের এক শ্রেণীর তরুণরা তাদেরকে দেখা যায় তারা হোটেলে গিয়ে বন্ধু বান্ধব মিলে সাহারি পার্টির নামে তারা আড্ডা জমায় তারা মোজ মাস্তি করে তারা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে ভাইরা আমরা এমন একটা সময় চলে আসছি যে ফেসবুকে মাঝে মধ্যে দেখা যায় কতটা সত্য কতটা ফেক আমি জানি না যে দাদা মারা গেছেন নানা মারা গেছেন নাতিরা দাদা বা নানার লাশের সাথে সেলফি তোলে এইরকম অমানবিক এবং এরকম পশুসুলভ আচরণ আজ আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে হচ্ছে আমরা উদ্ভ্রান্ত হয়ে গেছি আমরা ইসলামকে দূর থেকে দূরে সরার কারণে শয়তান আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে যা পশুদেরকে পর্যন্ত হার মানায় ভাইরা আমার এরকম উদ্ভ্রান্ত চিন্তা ভাবনার কারণে ইবাদতের সময়টাতে পর্যন্ত আমরা ফুর্তি ফার্তা করার মজমাস্তি করার চেষ্টা করছি ভোর রাতের এই সময়টা আনন্দ ফুর্তি করার সময় নয় এটা কান্নাকাটি করার সময় এটা আনন্দ ফুর্তি আর মজমাস্তির সময় নয় এটা সেজদায় পড়ার সময় এটা আলোর ঝলকানির মধ্যে গিয়ে হোটেলে বসে রং তামাশা করে খাওয়া দাওয়া করার সময় নয় এটা আলো আধারিতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করার সময় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ভাইরা আমার গোটা ৩০ দিন পুরো মাস জুড়ে আমরা চাইলে প্রতিদিন আল্লাহর কাছে ভোর রাতে একটা বার করে ৫ মিনিট ১০ মিনিট করে আমরা দোয়া করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন তাহলে রমজান মাসে এই সুযোগটা আমাদের জীবনে বেশি আসে তাহাজ্জুদের নামাজ পড়া এবং সাহারির সময় একটু দোয়া করা প্রত্যেকের যার যার মতো ফ্যামিলি মেম্বাররা আমরা আল্লাহর সাথে কথা বলবো এটা দোয়ার সময় দোয়া কবুলের সময়
এটা গেল 15 নম্বর আমল তাহাজ্জুদ এবং দোয়া করা শেষ সাথে 16 নম্বর আমল হলো মিসওয়াক করা আমাদের সমাজ থেকে এটা বিলুপ্ত প্রায় আমরা অনেকেই জানি না মিসওয়াক করা আম্মা জানা আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা অবস্থায় আমি এত বেশি মিসওয়াক করতে দেখেছি যে গুনে শেষ করতে পারবো না এত বেশি বার এত বেশি সংখ্যক তিনি মিসওয়াক করতেন এজন্য আমরা রমাদান মাসে রোজা রেখে দিনের বেলায় প্রচুর পরিমাণে মিসওয়াক করব অনেকে মিসওয়াক করতে চায় না মনে করে মিসওয়াক করলে রোজা হালকা হবে কিনা না হালকা হবে না রোজা বরং আরো ভারী হবে আপনি মিসওয়াক করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় প্রচুর কি করতেন মিসওয়াক মিসওয়াকের সাথে শুধু দাঁত পরিষ্কারের সম্পর্ক না মিসওয়াকের সাথে আমাদের ব্রেইনের নার্ভের সম্পর্ক মিসওয়াকের সাথে আমাদের ইমানের সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ আমল ছিল মিসওয়াক মিসওয়াক করতে করতে তিনি দুনিয়া থেকে গেছেন তিনি বাসায় ঢুকলে মিসওয়াক করতে করতে ঢুকতেন তিনি নামাজের সময় মিসওয়াক করতেন জুমার দিনে মিসওয়াক করতেন কোনো মজলিসে যেতে মিসওয়াক করতেন গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে মিসওয়াক করতেন এমনকি মৃত্যুর শয্যায় শায়িত তিনি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথায় রেখেছেন তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষে প্রবেশ করছিলেন তার হাতে মিসওয়াক ছিল নবীজির তখন জবান প্রায় বন্ধ ভালো করে কথা বলতে পারেন না অসুস্থতার কারণে আম্মা জানা আয়েশাকে ইশারা করলেন মিসওয়াকের দিকে আসলে তারা বুঝতে বাকি থাকলো না যে নবীজি মিসওয়াক করতে চাচ্ছেন তখন তার ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা চেয়ে নিয়ে তিনি নিজের দাঁত দিয়ে চিবিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন তো এই রমজান মাসে বা রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মিসওয়াক করতেন কতবার করতেন আম্মা জানা আয়েশা বলছেন আমি গুনে শেষ করতে পারবো না তাইলে আমরা রোজা রেখে মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ 16 নম্বর আমল হলো রমজানে উমরা করা যদি আল্লাহ কাউকে তৌফিক দান করে রমজানে উমরা করা ভাই উমরা করার ফজিলত হলো রমজান মাসে যদি কেউ উমরা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাহ যদি কেউ রমজানে উমরা করে তাহলে অন্য সময় হজ করার সমান সওয়াব সে পাবে আর কোন কোন বর্ণনা আছে যে উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাত মাই রমজানে উমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সাথে হজ করার সমান সওয়াব হবে অতএব যাদের তৌফিক আছে আমরা উমরা করব এখন অবশ্য উমরা অনেক কঠিন হয়ে গেছে আমাদের জন্য বাংলাদেশে মানুষের জন্য বিশেষ করে উমরা অনেক কঠিন হয়ে গেছে শুধু বিমান ভাড়ায় 1 লাখের মতো লাখখানেক টাকা শুধু বিমান ভাড়ায় এবং সৌদিতেও খরচ এই পরিমাণ বাড়ছে যে আসলে এটা সাধারণ গরিব মানুষের নাগালে বাইরে উমরা করতে এখন প্রায় রমজান মাসে 2 লাখ টাকার নিচে হয় না এরকম কঠিন হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করার তৌফিক দান করুন তাহলে 17 নম্বর আমল হলো রমজান মাসে উমরা করা যদি তৌফিক থাকে করব আর তৌফিক না থাকলে নিয়ত করব যে আল্লাহ আমাকে তৌফিক যেন দেন দোয়া করব 18 নম্বর আমল হলো রমজানের শেষ দশক ইবাদত বন্দিগির জন্য মাজায় গামছা বেঁধে নিতে হবে সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে শেষ দশক কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখাল আল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গাইরি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক আসলে যেই পরিমাণ ইবাদত বন্দেগী করতেন যেই পরিমাণ মেহনত করতেন দোয়া তেলাওয়াত নফল নামাজ রোনাজারি জিকির আসকার আল্লাহর দিকে যেই পরিমাণ রুজু হতেন শেষ 10 দিন আসলে এটা তার জীবনে অন্য কোন সময় করতেন না অর্থাৎ জীবনের ইবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে রমজানের শেষ 10 দিন চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমাদের বরং শেষ 10 দিন ইবাদতটা একটু কম হয় কারণ আমাদের দেশে আপনি দেখবেন রমজানের প্রথম প্রথম মসজিদে মুসল্লি ফিল আপ হয়ে বারান্দা পূরণ হয়ে বাহিরেও কিছু কার্পেট বা চাটাই বিছানো লাগে প্রথম প্রথম রমজানের প্রথম দিনগুলো আস্তে আস্তে যখন যেতে থাকে 8-10 দিন দ্বিতীয় দশক শুরু হলে আস্তে আস্তে বাহিরের বিছানা বাহিরের আপনার চাটাই এবং কার্পেটগুলো গোছায় ফেলায় মুয়াজ্জিন সাহেবরা কারণ সেখানে আর মুসল্লি হয় না আস্তে আস্তে মুসল্লি বারান্দায় চলে আসে আর শেষের 10 দিন যখন শুরু হয় তখন দেখা যায় ওই অরিজিনাল যেগুলো ওয়াক্তিয়া মুসল্লি ছিল ওইগুলার বাইরে সামান্য কিছু মুসল্লি থাকে বারান্দায় আর মুসল্লি থাকে না ঠিক না ভাই ঠিক আমরা ঈদের কেনাকাটায় ঝাঁপিয়ে পড়ি গ্রামের বাড়িতে ঈদ করার জন্য চলে যাই সেই ব্যস্ততায় আমরা ব্যস্ত হয়ে পড়ি আহ রমজানের সবচেয়ে স্বাদটাই হলো শেষের দিকে সবচেয়ে স্বাদই শেষের দিকে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ রমজানের শেষ 10 দিন আমরা বেশি বিশেষ ইবাদতের জন্য চেষ্টা করব এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ আমল তাহলে 18 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন ইবাদতের জন্য স্পেশাল মেহনত করতে হবে 19 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন এতেকাফ করতে হবে
কি করতে হবে ভাই? ইতিকাফ করতে হবে। আহা, এই আমলটা মিসকিন, এই আমলটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। আমাদের দেশে মসজিদগুলোতে ইতিকাফের জন্য লোক ভাড়া করে বসাইতে হয়, আছে না নাই? ইতিকাফে বসার মতো লোক নাই। একটা এলাকাতে হাজার হাজার মানুষ বসবাস করে, কিন্তু আল্লাহর ঘরে 10 দিন ইতিকাফ করবে এই সময়টা মানুষের নাই। টাকা দিয়ে ইতিকাফে লোক বসানো হারাম। যে টাকা দিয়ে বসে সেও গুনাহগার, আর যারা টাকা দিয়ে বসায় তারাও গুনাহগার। ইবাদতে কোনো টাকা পয়সা চলে না ভাইরা আমার। ইতিকাফের জন্য আমাদের দেশে মসজিদগুলোর লোক পাওয়া যায় না। আহা, অথচ ইতিকাফ এমন একটা আমল, এই আমলটা প্রিয়নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনে এক বছরও ছাড়েন নাই। রমজানের রোজা ফরজ হয়েছে তৃতীয় হিজরিতে, তখন থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত প্রতি বছর রমজানের শেষ দর্জন তিনি ইতিকাফ করছেন। এক বছর তিনি ইতিকাফে বসছেন, কিন্তু আবার বের হয়ে যেতে হয়েছে, ইতিকাফ ভেঙে ফেলতে হয়েছে বিশেষ কারণে। পরবর্তী বছর তিনি এসে 20 দিন ইতিকাফ করে আগের বছরের 10 দিন পূরণ করেছেন, তারপরও ইতিকাফ কখনো ছাড়েন নাই। একটিবার চিন্তা করেন তো, যে আমলটা প্রিয়নবী সাল্লাল্লাহু সাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই, সেটা বেশিরভাগ মানুষের জীবনে একবারও করি নাই আমরা। এই পুরা মাহফিলে যত মানুষ আছি, আমরা জীবনে একবার অন্তত রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে বসছেন, এরকম যারা আছেন একটু হাত তোলেন। শেষ 10 দিন ইতিকাফে বসছেন, মাশাআল্লাহ। কয়জন মানুষ হবে? 10-15-20 জন মানুষ এত বড় মসজিদের মধ্যে, বাকি মানুষগুলো আমরা বসি নাই। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যেটা জীবনে কখনো ছাড়েন নাই, সেটা আমি জীবনে কখনো করি নাই। নিজের শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য মানুষ করে না। এতে কখন নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আপনি বলবেন আপনি ব্যস্ত, আপনার সময় নাই। কি ব্যস্ত আপনি ভাই? আপনার যদি মালাকুল মৌত এখন হাজির হয়ে যায়, আপনি যদি বলেন যে আমি একটু ব্যস্ত আসি পরে আসেন, কোনো কাহিনী চলবে? ভাইরা আমার, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ব্যস্ত আপনি। উনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, গোটা পৃথিবীর মানুষের নাজাতের জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আসছেন। রাতে ঘুমাতে পারতেন না, মানুষকে হেদায়েতের জন্য পরেশান থাকতেন, আল্লাহর কাছে রুনাজারি করতেন, তার কোনো অবসর সময় ছিল না তেমন। অথচ তিনি পর্যন্ত তার মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনার কাজ ছিল, অনেক অভিযান পরিচালনা করার দায়িত্ব ছিল, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হতো, ইসলাম সারা বিশ্বের বড় বড় নেতাদের কাছে পৌঁছাতে হয়েছে, সবার কাছে পৌঁছাতে হয়েছে, সবার সব সমস্যাগুলো দেখতে হতো তাকে। এত দায়িত্ব পালন করেছেন এবং এতজন স্ত্রী তার ছিলেন, এই ফ্যামিলিগুলোর সবগুলোর দায়িত্ব, সবার দায়িত্ব তার পালন করতে হয়েছে, এত কিছু দায়িত্ব যার, সে তিনি এত ব্যস্ততা সত্ত্বেও রমজানের শেষ 10 দিন আসলে সকল দায়িত্ব প্যাকেট করে রেখে তিনি মসজিদে ইতিকাফের জন্য বসে যেতেন, এবং মসজিদে বসে তিনি দাওয়াতি কাজ এবং জিহাদের কাজ, অন্যান্য কাজগুলো আঞ্জাম দিতেন, কিন্তু মসজিদে বসে যেতেন। অতএব আমাদের শেষ 10 দিন মসজিদে বসতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মসজিদে ইতিকাফে আমরা যারা কখনো বসি নাই, আমরা মনে করি এটা তো একটা বন্দি জীবন, এটা তো একটা জেল জীবনের মতো, যে আটকা পড়ে যাব 10 দিনের জন্য আর বের হতে পারবো না, শুধু টয়লেটের জন্য বের হওয়া যাবে, এছাড়া বের হওয়া যাবে না। আমাকে বাসা থেকে খাবার কেউ এনে দিবে, আমি বসে বসে খাবো। 10 দিন এখানে বন্দি থাকলে আমার বোরিং ফিল হবে, আমি কিভাবে সময় কাটাবো? ভাইরা আমার, যারা ইতিকাফে বসেন নাই তারা ইতিকাফের স্বাদ সম্পর্কে বলতে পারবেন না। আপনি ইতিকাফে বসলে আর কিছু না হোক, আপনি বিছানাপত্র নিয়ে যদি মসজিদে পড়ে যান আল্লাহর ঘরে, তো আপনার কাছে ফিল হবে, অনুভব হবে যে আল্লাহ তালার চৌকাঠে দুয়ারে গিয়ে আপনি পড়ে গেছেন, এরকম মনে হবে আপনার কাছে, অবর্ণনীয় একটা স্বাদ এবং ভালো লাগা কাজ করবে। এই জন্য ভাইরা আমার, আমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফ করলে আমরা মনে করি কোনো কথাবার্তা বলা যায় না, চুপচাপ থাকা লাগে, বোবা হয়ে থাকতে হয়, না এরকম কোনো কথা নেই। দু চারজন মানুষ থাকলে আপনি ইতিকাফে তাদের সাথে কথা বলতে পারেন, অন্য মুসল্লিদের সাথে কথা বলতে পারেন, এমন কি আপনার দুনিয়াবি কোনো বিষয় যদি খুব বেশি জরুরি হয় সেটা আপনি সারতে পারেন। র্যান্ডমলি আপনি সেখানে বসে দুনিয়ার কাজ করবেন না, সেখানে বসে বাদবন্দি করবেন, কিন্তু কোনো জরুরি কাজ থাকলে সেটা আপনি ওখানে বসে সারতে পারেন। আর এমনিতে সাধারণ কথাবার্তা বলাতে কোনো অসুবিধা নেই। আমরা মনে করি যে না ওখানে বোধ হয় রোবটের মতো থাকতে হবে, অতএব আমরা ইতিকাফ করার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। তাহলে 19 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা। 20 নম্বর আমল হলো লাইলাতুল কদরে, রমজানের শেষ দশকের প্রতিটা রাতেই লাইলাতুল কদর হতে পারে, বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা আরও বেশি, 21, 23, 27, 29 এই রাতগুলোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। অতএব লাইলাতুল কদর
পাওয়ার উদ্দেশ্যে সেই রাতগুলোতে বিশেষভাবে একটা দোয়া পাঠ করা, এটা হলো 20 নম্বরের আমল। সে দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা শেষ দশকে বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ আমল রমজানের শেষ দশকের, বিশেষ করে বেজর রাতগুলোর এবং শবে কদরের, লাইলাতুল কদরের 20 নম্বর আমল। 21 নম্বর আমল হলো ইফতারের সময় একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেই দোয়াটা পাঠ করা। ইফতারের সময় আমরা পড়ব, ইফতার করার পর বিসমিল্লাহ বলে ইফতার খাবো, ইফতার করব, ইফতার করার পর দোয়া পড়ব। ইফতারের আগে অনেকে পড়ে, এটা এটা ইফতারের আগে পড়ার দোয়া না, এটা হলো ইফতার করার পরের দোয়া। বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন, এরপর ইফতারের দোয়াটা পড়বেন। যাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটার একটা দোয়া। আবার বলছি, যাহাবা জমা এর মানে হলো যে আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক এবং আমার শিরা উপশিরা এগুলো সবগুলো ভিজেছে, অর্থাৎ এগুলোতে পানি পৌঁছেছে, শীতল হয়েছে। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাইলে এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে, জমা হয়ে গেছে। এটা হলো ইফতারের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়তেন। 22 নম্বর আমল হলো বিশেষভাবে রমজান মাস জুড়ে ভাই প্রতিদিন আল্লাহর কাছে ইস্তেগফার করা, গুনাহ মাফ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। বেশিরভাগ মানুষ আমরা রমজান মানেই বুঝি চারটা কাজ। রমজান মানে কয়টা কাজ বুঝি? রমজান মাসে রোজা রাখা, রমজান মানে তারাবি পড়া, রমজান মাসে সাহরি খাওয়া, রমজান মানে ইফতার করা। বাস রোজা, তারাবি, সাহরি, ইফতার, এই চার কাজের নাম মানে আমরা রমজান মাস জানি। অথচ এই চার কাজ নয়, আমি অনেকগুলো আমলের কথা বললাম, এর মধ্যে এই আমলটা বিশেষভাবে করা যে প্রতিদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা সময় দোয়া করা। রমজান মাস আসলে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি, ব্যবসায়ীরা বোনাস দিতে হবে, আমরা ঈদের কেনাকাটা করতে হবে, আমাদের ইবাদতের আর টাইম নেই। যে মাসটা আসছে ইবাদতের জন্য, মূল কাজ হলো ইবাদত, সে ইবাদত বলে আমরা অন্য সব করি, ইবাদতের সময় আমাদের হয় না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কাছে জিব্রিল এসে, জিব্রিল এসে আল্লাহর পক্ষ থেকে অফার নিয়ে এসে বলেছেন, বাউদা মান আদরাক রমাদান ফালা ওয়ালাম ইউগফারলা, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না। এটা অফারের মাস, সারা জীবনের গুনাহ মাফ করাইতে চাইলে এটা সবচেয়ে বড় সুযোগ। অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুই হাত তুলে দোয়া করা, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি আর অপরাধ করব না, আমার আগের সবগুলো হিসাব আপনি পরিষ্কার করে দেন, সবগুলো অপরাধ আপনি ডিলেট করে দেন, গুনাহ হিসাব সব আপনি মুছে দেন, আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে যদি আমরা নিবেদন করতে পারি, দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত এই পরোয়ানা ঘোষণা দিতে থাকেন, যে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুক জাহান্নাম থেকে মুক্ত। এই মুক্তির জন্য দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে, উঠতে বসতে চলতে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা প্রতি রাত প্রতিদিন রমজানে অনেক মানুষকে মাফ করে, আল্লাহ আমাকে তাদের কাতারে সামিল করে দেন, সে তালিকা আমাকে ঢুকাই দেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে রমজানে বিশেষভাবে 22 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করা, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা, সেটা ইফতারের আগে করতে পারেন, ওই যে সাহরির সময় উঠে বিশেষভাবে করতে পারেন, তারাবি নামাজের ফাঁকে ফাঁকে করতে পারেন, বিভিন্ন সুযোগে সুযোগ করতে পারেন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 23 নম্বর আমল হলো যে কোনো সাধারণ আমলগুলো রমজান মাসে একটু বেশি পরিমাণে করা, নফল নামাজ, নফল জিকির, সুন্না মাসনুন জিকিরগুলা, দোয়াগুলা এই মাসে বিশেষ গুরুত্বের সাথে করা, কারণ এটা আমলের মাস। এ মাস যখন শুরু হয় আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক এসে ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে ওই সমস্ত লোক যারা ভালো কিছু করতে চাও তারা সামনে আগাও, এটা ভালো কিছু করার মাস। এই জন্য ভালো আমলগুলো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং বেশি বেশি নেক আমল করা, সাধারণ নেক আমলগুলো। 24 নম্বর এবং সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা, এটা রমজানের একেবারে শেষের দিকে, ঈদের চাঁদুটার আগে এক দুদিন আগেও দেওয়া যায়, তবে ঈদের চাঁদুটার পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে ফিতরা দিতে হয়। ফিতরা দেওয়া মানে হলো দুইটা উদ্দেশ্য, এর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাতুল ফিত্রে তোহরাতুন লিসসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতুন লিল মাসাকিন। ফিতরা এটা হলো রোজাদারের রোজা রাখতে গিয়ে যে কিছু বেহুদা কথা বলে ফেলেছে, কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, ওইগুলো থেকে রোজাকে রিফাইন করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য,
রোজাকে ফ্রেশ করার জন্য ত্রুটিমুক্ত করার জন্য এই ফিতরার ভূমিকা রাখে আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ঈদ উপলক্ষে গরীব দুঃখীর বাসায় যেন খাদ্য থাকে ঈদের দিন যেন সবাই হাসি মুখে থাকতে পারে অন্তত এক বেলা খাবার যেন সবার বাসায় ভালো করে থাকে সেজন্য ফিতরের ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন এজন্য রমজানের শেষ আমল হলো ফিতরা দিয়ে রমজানকে বিদায় দিতে হয় রমজানের শেষ আমল করতে হয় এই 24টি আমলের সবগুলো আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আবারো আমি এক নজরে বলে দিচ্ছি রমজান উপলক্ষে সর্বপ্রথম আমল হলো শাবানের শেষ দিনে রমজানের চাঁদ তালাশ করা চাঁদ দেখতে পেলে দোয়া পড়া আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম তাহলে চাঁদ তালাশ করা রমজানের চাঁদটা তালাশ করা শাবানের শেষ দিনে এটা হলো প্রথম আমল দ্বিতীয় আমল হলো রমজান মাসে সিয়াম পালন করা প্রাপ্তবয়স্ক সুস্থ যে কোনো নারী এবং পুরুষ বালেক তার জন্য রোজা রাখা কি আল্লাহ তাআলা ফরজ করেছেন অতএব রমজান মাসে দিনের বেলা রোজা রাখা এটা দ্বিতীয় আমল তৃতীয় আমল হলো রাতের বেলা দাঁড়িয়ে সুন্দর করে উত্তম রূপে ধীরস্থিরতার সাথে তারাবির নামাজ আদায় করা চার নম্বর আমল হলো সাহরি খাওয়া ক্ষুধা না থাকলে অল্প স্বল্প হলেও কিছু না কিছু খাওয়া না খেলেও সাহরি না খেলেও রোজা হয়ে যাবে কোনো কারণে কোনোদিন সাহরি খেতে মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই তাও রোজা হয়ে যাবে কিন্তু সুযোগ থাকলে সাহরি খাবেন খাওয়াটা উত্তম এবং সাহরি শেষের দিকে খাওয়াটা বিশেষ করে আরেকটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর পাঁচ নম্বরের আমল হলো ইফতার করা এবং ইফতারটা সময় হওয়ার পর দেরি না করা তাড়াতাড়ি ইফতার করে ফেলা আর ছয় নম্বর আমল হলো ইফতারিতে আদা পাকা আদা কাঁচা খেজুর পেলে সেটা খাওয়া না হলে সাধারণ খেজুর খাওয়া আর সাহরিতে বিশেষভাবে খেজুর দিয়ে সাহরি করা এর মধ্যে বিশেষ বরকত আছে হাদিসের আলোকে আর সাত নম্বর আমল হলো রমজান মাসে দিনের বেলা রোজার অবস্থায় দোয়া করতে থাকা প্রচুর পরিমাণে দোয়া করতে থাকা কারণ রোজাদারের দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের আগে এটা দোয়ার একটা বড় জায়গা আর আট নম্বর আমল হলো রমজান মাসে বিশেষভাবে গুনাহ ছাড়ার জন্য প্রশিক্ষণ নেওয়া যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য প্রতিজ্ঞা করা যে মাসে গুনাহ করব না এটা রমজান বিশেষ আমল কারণ রোজার মানেই হলো আমাদেরকে তাকওয়া চর্চা করাতে চায় রোজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানাতে চান আমাদেরকে এই জন্য বেশি বেশি আমরা এই মাসে গুনাহ ছাড়ার ট্রেনিং নিব এবং গুনাহ ছাড়ার অভ্যাস গড়ে তুলব অনেকে বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত এগুলো ছাড়ার জন্য বড় সুযোগ হলো রমজান মাস দিনের বেলা পুরো লম্বা সময় আপনি খাচ্ছেন না পান করছেন না ইফতারের পরে একটু যদি আপনি কষ্ট করে সবর করতে পারেন এশার পরে তারাবির পরে আবার একটু সবর করতে পারেন বাস বাকি সময় তো আপনি ঘুমে এবং আপনার রমজানের দিনের বেলা রোজা আপনি কাটিয়ে ফেলছেন একটু চেষ্টা করলেই ধূমপানের বদভ্যাস ত্যাগ করা সম্ভব অনেক গুনাহ ছেড়ে দেওয়া সম্ভব রমজান উপলক্ষে তাহলে আট নম্বর ইয়া হলো আমল হলো গুনাহ ত্যাগ করা নয় নম্বর আমল হলো বিশেষভাবে মিথ্যা কথা না বলা কেউ যদি মিথ্যা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার রোজার কোনো মানে নাই রোজা রেখে যদি কেউ মিথ্যা কথা বলে দশ নম্বর আমল হলো ঝগড়াঝাটি না করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ রোজা অবস্থা থাকে কেউ ঝগড়া করলে সেই জন্য বলে আমি রোজাদার এই জন্য ঝগড়া না করা এগারো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো কোনো রোজাদারকে ইফতার করালে আল্লাহ তালা তার রোজার সমপরিমাণ সব আপনাকে এক্সট্রা দিবেন এবং বারো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা সম্ভব হলে অর্থ সহকারে বুঝে বুঝে পড়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করা গোটা মাস জুড়ে কারণ এটা কোরআন নাজিল মাস তেরো নম্বর আমল হলো কোরআন কাউকে শোনানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিল একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন রমজান মাসে চোদ্দ নম্বর আমল হলো রমজান মাসে দান সাদাকা করা আত্মীয় স্বজন চেনা অচেনা জানা অজানা সবাইকে দান করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অনেক বেশি দানশীল হয়ে যেতেন পনেরো নম্বর আমল হলো রমজান মাসে সাহারিতে উঠে আমরা চাইলেই তাহাজ্জুদ পড়তে পারি চাইলেই দোয়া করতে পারি ভোর রাতে দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না এই জন্য এই টাইমে দোয়ার চেষ্টা করবো পনেরো নম্বর আমল রমজান মাসে ষোলো নম্বর আমল হলো মেসওয়াক বেশি বেশি রোজা অবস্থায় দিনে বেলায় করা সতেরো নম্বর আমল হলো রমজান মাসে সামর্থ্য থাকলে ওমরা করা আঠারো নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখাল আল আশার আহিয়া লাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক শুরু হলে সারা রাত জেগে থাকতেন ওয়াইকাদা আহলা পরিবার লোকদেরকে ঘুম থেকে জেগে জাগিয়ে দিতেন ওয়াসাদ্দা মিজারা এবং কোমর বেঁধে নিতেন ইবাদতের জন্য অর্থাৎ ইবাদতের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতেন শেষ দশকে এই জন্য আঠারো নম্বর আমল হলো রমজানের শেষ দশককে সবচেয়ে বেশি ইবাদতবন্দী করা উনিশ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে এতেকাফ করা মসজিদে এবং বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদরে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এই দোয়া পড়া বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে বেজর রাতগুলোতে এবং কোন রাতকে লাইলাতুল কদর মনে হলে সে রাতে বিশেষ পাঠ করা আর একুশ নম্বর আমল হলো ইফতারের দোয়া করা ইফতার করার পর এই দোয়া পড়া জাহাবাজ জমা ওয়াবতাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এই দোয়া পড়া আর বাইশ নম্বর আমল হলো গোটা রমজান জুড়ে আল্লাহর কাছে ইস্তিগফার করা গুনাহ মাফ চাওয়া জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা
কারণ এই মাসটা মুক্তির মাস এই মাসটা নাজাতের মাস এই মাসটা মাগফিরাতের মাস এজন্য আল্লাহর কাছে সেটা চাওয়া বেশি বেশি করে 23 নম্বর আমল হলো সাধারণ জেনারেল নেক আমলগুলো বেশি বেশি করে গোটা মাস জুড়ে করতে থাকা 24 নম্বর আমল হলো রমজান মাসের শেষে প্রত্যেকটা মানুষ তার পরিবারের যত সদস্য আছেন ছোট বড় যারা রোজা রাখেন না ছোট মানুষ তাদের পক্ষ থেকে পুরো ফ্যামিলি সবার পক্ষ থেকে গরীব দুখীদের বাসায় ঈদ উপলক্ষে ঈদের আগ মুহূর্তে খাবার পৌঁছে দেওয়া ফিত্রা আদায় করা এটা হলো 24 নম্বর এবং সর্বশেষ আমল আল্লাহ রাব্বুল আলামিন গোটা রমাদানকে আমাদের জীবনে আমলময় একটা মাস হিসাবে অতিবাহিত করার তৌফিক দান করুন এই রমাদানকে আমাদের জীবনে শ্রেষ্ঠ এবং বেস্ট রমজান হিসেবে অতিবাহিত করার তৌফিক দান করুন গত রমাদানে বহু মানুষ আমাদের সাথে ছিলেন হয়তো আপনার এলাকায় আপনার জানাশোনার মধ্যে অনেকে আছেন যারা গত রমজানে এই পৃথিবীতে আমাদের মতো জীবিত মানুষ ছিলেন এই রমজানে তারা আখিরাতের বাসিন্দা হয়ে গেছেন কবরের বাসিন্দা হয়ে গেছেন চাইলেও তাদের আমল করার সুযোগ নাই অতএব এই রমজানে আমাদের মধ্যে অনেকে জীবিত আছি আমলের তৌফিক পেয়েছি আগামী রমাদানে হয়তো আমরা আমলের সুযোগ পাব অতএব এই রমজানকে আমাদের জীবনের শেষ রমজান মনে করি আসুন প্রতিটা আমলকে সর্বোচ্চ গুরুত্বের সাথে করার জন্য এখন থেকে নিয়ত করি চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ